অবৈধ পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পরে পরিদর্শনে গিয়ে হামলার শিকার হলেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে। সূত্রের খবর, বুধবার দুপুরে রাজপুর সোনারপুরে পৌরসভার দু নম্বর ওয়ার্ডের ঢালুয়াতে একটি সাত বিঘা পুকুর ভরাটের অভিযোগ পেয়ে পরিদর্শনে গিয়েছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার রবীন্দ্রনাথ রায়। রবীন্দ্রনাথ বাবুর অভিযোগ, চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী আমি একটা পন ফিলিং এবং ইলিগাল কনস্ট্রাকশনটা আমি ভিজিট করতে যাই। এটা হচ্ছিলো ডাক্তার বাগান বলে রাজপুর সোনারপুর মিউনিসিপালিটির অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে ডাক্তার বাগান, এই জায়গাটায় আমি যাই। গিয়ে দেখি একটা খুব বড় পুকুর, যেটা ১২৮ কাঠা প্লাস, সেটাতে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। পুকুরের মাটি ফেলা এবং ইলিগাল কনস্ট্রাকশন করছি, যেটার কোনো স্যাংশন পৌরসভা থেকে নেওয়া হয়নি। যখন আমি এই কাজ করতে গেলে, ফটো তুলতে গেলে, মেজারমেন্ট এসব নিতে গেলে আমাকে সবাই ঘিরে ধরে এবং অকথ্য গালাগালাজ করতে শুরু করে এবং রড নিয়ে আমাকে মারতে আসে। যদিও আমার সঙ্গে ইঞ্জিনিয়ার ছিল বলে, নাহলে হয়তো রাজকে একটা রক্তারক্তি কাণ্ড হতো। এবং এই পুরো ঘটনার সময় আমাদের পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পপি হালদার উপস্থিত ছিলেন এবং তেনার প্রশ্রয়ে এবং মদত দেওয়াতে এইসব কাণ্ডগুলো হয়েছে। তিনি সরাসরি ওনাদেরকে পুষ্কাচ্ছিলেন, নানান ধরনের প্ররোচনামূলক কথা বলছিলেন এবং এইভাবে আমার কাজে ভীষণভাবে বাধা দিয়েছেন, যার জন্য আমি কাজটা কমপ্লিট করতে পারিনি। খুবই আতঙ্ক এবং ভয়ের মধ্যে আছি, কিন্তু সেটা জন্য আমি জানি যে আমার পাশে আমার সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি এই কাজগুলো কখনোই অনুমোদন দেবেন না। ভরসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের প্রতি আছে এবং তার স্পষ্ট নির্দেশ, তার নির্দেশিকা মেনেই আমরা এগুলো করছি। তিনি যেটা তিনি বলেন আমরা খবরে শুনি বা কাগজে দিই, সেটাকে আমাদের কাছে অর্ডারের মতো আমরা সেটা সেভাবেই পালন করার চেষ্টা করি। যদিও এক্সিকিউটিভ অফিসারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দু নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া হালদার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।